Hello viewers, this is Mohsin Reza and welcome back to my channel. আমি যেহেতু ল প্রফেশনের সাথে জড়িত আছি তো সেই ক্ষেত্রে আসলে অনেকেই মানে দেখা যায় লিগ্যাল অনেক প্রবলেমস আমার কাছে নিয়ে আসেন তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি তার মধ্যে থেকে আসলে সলিউশন আসলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি তো জাস্ট হচ্ছে ওইটার ধারাবাহিকতা রক্ষার্থেই হচ্ছে ফেসবুকে আমার ল এক্সপ্লেইন নামে একটা পেজ রয়েছে তো সেটাতে আসলে আমি নিয়মিত আমি বলবো না আমি জাস্ট অকেশনালি হচ্ছে কিছু ভিডিও আসলে ছেড়ে থাকি জাস্ট হচ্ছে মানে কিছু গুরুত্বপূর্ণ সেকশনের এক্সপ্লেইন মানে এক্সপ্লেনেশন আমি দিয়ে থাকি তারপর হচ্ছে যেগুলো মৌলিক বিষয় সেগুলো আসলে সবার সুবিধার্থে আসলে আমার এই চ্যানেল আমার নামের যে চ্যানেল আছে সেটাতে আসলে আমি এখন থেকে পাবলিশ করে যাব তো আজকে আমি কথাটা বেশি না বাড়িয়ে হচ্ছে আমি মূল টপিকে চলে যাচ্ছি ভিডিওর যে টপিক তো সেটা হচ্ছে যে মানে যেই নয়টি কারণে হচ্ছে পুলিশ আপনাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে উইদাউট এনি ওয়ারেন্ট আসলে আপনাকে গ্রেফতার করতে পারবে সেগুলো দেখা যায় আমি শুরু করছি আসলে ক্রিমিনাল যে প্রসিজিওরটা সেটা হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর 1898 যেটা হচ্ছে যে 1898 সালের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী চলে তো সেটা 54 ধারায় আসলে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দেওয়া আছে পাঁচটি হচ্ছে কগনিজেবল অফেন্স কগনিজেবল অফেন্স বলতে যেগুলো হচ্ছে যে আপনার যেগুলো হচ্ছে পুলিশ আপনার মানে যে অপরাধগুলো পুলিশ সরাসরি গ্রেফতার করতে পারে সেটা আসলে সিআরপিসি 1898-এর সম্পূর্ণ পিছের যে স্ক্যাজুলগুলো আছে সেগুলোতে আসলে স্পষ্ট উল্লেখ আছে যেরকম টেবিল আকারে দেখা যায় কোন সেকশনটা আসলে দেখা যায় কোন অপরাধের জন্য দেন হচ্ছে এটা কি কগনিজেবল নাকি নন কগনিজেবল এটা কি আমলযোগ্য হলে পুলিশ হচ্ছে গ্রেফতার করতে পারবে আর আমলযোগ্য না হলে হচ্ছে এটা আপনার পুলিশ কোনো কারণে গ্রেফতার করতে পারবে না এটা আদালতে দেখা যায় মামলা করতে হবে তো সেই ক্ষেত্রে আসলে যেগুলো হচ্ছে কগনিজেবল অফেন্স আছে মানে আমলযোগ্য যে অপরাধগুলো আছে সেগুলো হচ্ছে পুলিশ অ্যারেস্ট করতে পারবে সেটা গেল একটা দেন হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ হাউস ব্রেকিং যেটা হচ্ছে যে আপনার কাছে যদি মানে ঘর ভাঙার কোনো সরঞ্জাম মানে পেয়ে থাকে পুলিশ তো সেই ক্ষেত্রে আসলে আপনাকে অ্যারেস্ট করতেই পারে তো সেই ক্ষেত্রে ঘর ভাঙার সরঞ্জামগুলো কী তো সেটা হতে পারে আপনার দেখা যায় অনেক বড় বড় দেখা যায় যে অনেক সময় আপনারা দেখে থাকেন কনস্ট্রাকশন দেখা যায় মানে কাজ যখন করে দেন হচ্ছে মানে ভাঙার জন্য আসলে কিছু বড় সড়ো মানে দেখা যায় অস্ত্র মানে ওরা ইউজ করে দেয়াল ভাঙার জন্য দেন হচ্ছে রড কাটার জন্য অনেক বড় বড় দেখা যায় মেশিনারিজ ইউজ করে তো সেগুলো যদি আপনার কাছে থাকে তো সেগুলো যদি কোনোরকম আপনি স্পেসিফিক কজ দেখাতে না পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ লিগালি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারবে উইদাউট এনি ওয়ারেন্ট আচ্ছা দেন হচ্ছে স্টোলেন প্রপার্টি এটা আসলে আমরা সবাই জানি যে চোরাই মাল যদি থাকে তো দেখা যায় এটা কীভাবে হতে পারে ধরেন হচ্ছে কেউ একজন আমার কাছে এনে সেল করলো একটা একটা মোবাইল ফোন তো সেই ক্ষেত্রে আসলে আমি এটা কিনে নিলাম কোনো প্রকার খোঁজখবর ছাড়াই তো দেন হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু পুলিশ এসে আমাকেই ধরবে যখন আমি এটা ইউজ করা শুরু করবো এটা জাস্ট হচ্ছে ট্র্যাকিং করে জাস্ট হচ্ছে আমার কাছে পৌঁছে যাবে তো লিগালি কিন্তু দেখা যায় আমি হচ্ছে মানে মূল মানে ক্রিমিনাল হয়ে যাবো এখানে কারণ চোরাই মাল দেখা যায় যে চুরি করেছে আর যে হচ্ছে এটা গ্রহণ করেছে সে কিন্তু সমান অপরাধী তো সেই ক্ষেত্রে চোরাই মাল যদি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ উইদাউট এনি ওয়ারেন্ট আপনাকে গ্রেফতার করতে পারবে এটা খেয়াল রাখতে হবে দেন হচ্ছে অবস্ট্রাকশন টু পুলিশ অফিসার এটা হচ্ছে আপনার পুলিশ অফিসার যে কাজটা করতে আসবে যে স্যার মানে ধরেন হচ্ছে কোনো একটা ওয়ারেন্ট দিতে আসলো কারো বাড়িতে বা হচ্ছে কোনো একটা কাজে ইনভেস্টিগেশনে আসলো তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বাধা দিলেন বা হচ্ছে পাশের কেউ বাধা দিল তো সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশ মানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিটার্ডেশন অর অবস্ট্রাকশন যেটা হচ্ছে পুলিশের কাজে বাধা বলা হয় তো সেটাকে যেহেতু বাধা দিচ্ছে তো সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু তাকে উইদাউট এনি ওয়ারেন্ট গ্রেফতার করতে পারে দেন সিক্স নাম্বার সিক্স হচ্ছে ডেজার্টার যেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে সশস্ত্র বাহিনী তো সেটা হতে পারে আপনার পুলিশ সেটা হতে পারে আপনার আর্মি দেন হচ্ছে আরও কিছু দেখা যায় আনসার ভিডিপি এরকম টাইপের কিছু সশস্ত্র রক্ষা বাহিনী রয়েছে তো সেগুলো থেকে আসলে চাকরিতে দেখা যায় অনেকে যায় দেন হচ্ছে ট্রেনিং কমপ্লিট হতে না হতে চলে আসে বা হচ্ছে চাকরি কিছুদিন করে চলে আসে এরকম অনেক আছে তো তারা যদি দেখা যায় মানে যে পলাতক আকারে থাকে তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকে যদি পুলিশ কোনোভাবে সন্ধান পেয়ে যায় তো সেখানে আপনার উইদাউট এনি ওয়ারেন্ট হচ্ছে আপনাকে গ্রেফতার করতেই পারে তো সেই ক্ষেত্রে আসলে এইটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেন হচ্ছে আউটসাইড অফ বাংলাদেশ এখানে আসলে আউটসাইড অফ বাংলাদেশ বলতে বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশের বাইরে যদি কোনো বাংলাদেশের নাগরিক হচ্ছে মানে আপনার অপরাধ করে তো সেই ক্ষেত্রে তো আপনার দেখা যায় অ্যারেস্ট হতেই পারে বাইরের পুলিশ দিয়ে অ্যারেস্ট হতে পারে আবার সেম বিষয়টা কিন্তু দেখা যায় বাইরের একজন বাংলাদেশে যদি এরকম মানে অফেন্স মানে এখানে দেখা যায় কমিট করলো তো সেই ক্ষেত্রে আসলে তার জন্য একই বিধান প্রযোজ্য হবে
এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিডাক্টেড কনভিক্ট, মানে যেটা হচ্ছে যে আপনার সাজা খাটার পরে যে বিষয়টা, আপনার দেখা যায় কোনো একটা আসামি কোনো একটা বিষয়ে কনভিক্টেড হলো, দেন হচ্ছে তার আপনার 12 বছর অথবা 10 বছরের হচ্ছে ইমপ্রিজনমেন্ট অর্থাৎ জেল হলো। সেই ক্ষেত্রে সে বের হওয়ার পর যদি দেখা যায় একই সাঙ্গ পাঙ্গর সাথে ঘুরছে, দেন হচ্ছে আবার দেখা যায় একই মানে অপরাধ করার একটা মানে দেখা যায় পরিকল্পনা করছে, এরকম কোনো যদি খবর থাকে তো সেই ক্ষেত্রে তাকেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারবে উইদাউট এনি ওয়ারেন্ট। আর সবশেষে যেটা আছে সেটা হচ্ছে রিকুইজিশনশিপ, তো সেটা হচ্ছে যে মানে পুলিশ অফিসারের সাথে দেখা যায় অনেক সময় দেখা যায় অনেকে মানে রংফুল কোনো একটা অ্যাক্ট করে ফেলে, হয়তো বা দেখা যায় কোনোভাবে তাকে দেখা যায় হ্যারেস করার জন্য অনেক ধরনের কাজ করে থাকে পলিটিক্যালভাবে, আসলে এরকম আমরা অনেক দেখে থাকি। তো সেই ক্ষেত্রে আসলে যদি ওই পুলিশ অফিসার যদি মানে পাশের কোনো থানাতে বা হচ্ছে তাদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাকে যদি জানায় যে এই লোকটা আসলে মানে তাকে হচ্ছে যে মানে হ্যারেস করার ট্রাই করছে বা ইয়ে করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় মানে অন্য থানা হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, মানে এরকম একটা নোটিশ যদি একটা পুলিশ অফিসার ওনাকে থানায় এরকম দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু জাস্ট হচ্ছে ওই কমপ্লেইনের উপর বেস করে কিন্তু আসলে ওনাকে অ্যারেস্ট করা যাবে, যিনি হচ্ছে হ্যারেস করার ট্রাই করছে বা হচ্ছে মানে কোনো ধরনের থ্রেট দিচ্ছে পুলিশ অফিসারকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার উইদাউট এনি ওয়ারেন্ট কিন্তু মানে অ্যারেস্ট করা সম্ভব। এগুলো ছাড়াও আসলে সেকশন 55 যেটা হচ্ছে যে মানে সেকশন 55 আসলে CrPC 1998-এর যেটা আছে, তো সেটা হচ্ছে যে মানে পুলিশ কিন্তু বিনা ওয়ারেন্টে কিন্তু যে আপনার যে বখাটে এবং স্বভাবগত দস্যু যারা আছে, বখাটে কিছু ছেলেপেলে থাকে যারা হচ্ছে সবসময় নেশা করে, দেন হচ্ছে অন্যান্য অপরাধের সাথে জড়িত, প্রায়ই দেখা যায় হচ্ছে তারা থানায় যেতে হয়, তো এই ধরনের যারা হচ্ছে মানে পরিচিত মুখ, যারা হচ্ছে পরিচিত অফেন্ডার, তাদেরকে কিন্তু পুলিশ চাইলে কিন্তু অ্যারেস্ট করতে পারে, মানে স্বভাবগত দস্যু, তারা হচ্ছে যে মানে তাদের স্বভাবটাই হচ্ছে দস্যুতা করা, ডাকাতি করা এরকম। তো এই ক্ষেত্রে আসলে পুলিশ যেখানে চিনে বা মানে তাদেরকে দেখছে বা তারা এরকম কোনো প্ল্যান করছে, এরকম গ্রুপ এরকম করছে রাতের আধারে বা যে কোনো সময়, তো পুলিশ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করতেই পারে যেহেতু তারা স্বভাবগত। দেন হচ্ছে সেকশন 57, এটা হচ্ছে মানে আমলযোগ্য অপরাধের কোনো ব্যক্তি যদি তার নাম এবং বাসস্থানের ঠিকানা, মানে এখানে কী বোঝাচ্ছে মানে কোনো একটা ব্যক্তি হচ্ছে অভিযুক্ত, তাকে আপনি ধরলেন, দেন হচ্ছে তার ঠিকানা বা হচ্ছে সে আপনার নাম বা অন্যান্য তথ্য হচ্ছে ভুল যদি দেয়, বা একটা লোক হচ্ছে আপনার অলরেডি কনভিক্টেড বাট তার নামে ওয়ারেন্ট আছে বা ওয়ারেন্ট নেই, তো সেই ক্ষেত্রে আসলে মানে আমি ধরে নিলাম যে তার নামে ওয়ারেন্ট আছে, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম বাট আপনি আমাকে ভুল তথ্য দিলেন, তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যারেস্ট করতে পারে পুলিশ, তো এটা আপনারা মনে রাখবেন। এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যাজ এ মানে দেখা যায় মানে আসলে আইন জানা থাকলে দেখা যায় মানে মানাটা অনেক সহজ, তো সেই ক্ষেত্রে আসলে এগুলো আমাদের সকলের জানা উচিত। 59 সেকশন যেটা হচ্ছে যে আপনার CrPC 1898-এর যেটা আরও একটা গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হচ্ছে যে বেসরকারি ব্যক্তি বা সাধারণ ব্যক্তি আমলযোগ্য অপরাধে অপরাধী আসামিকে গ্রেফতার করতে পারে। এখানে আসলে যদিও দেখা যায় এটা খুব একটা মানে প্রচলিত না, মানে যে ক্ষেত্রে দেখেন আপনি দেখছেন যে একটা মানে জিনিস চুরি হয়েছে, আপনি কিন্তু ওই আসামিটাকে ধরতে পারবেন, ওই ক্রিমিনালটাকে আপনি ধরতে পারবেন, বা হচ্ছে আপনি একজন মারামারি করছে দেখা যায় তাকে সবাই দেখা যায় আপনি দেখা যায় মানে সরকারি লোক হন মানে আপনি বেসরকারি লোক হন, কোনো সমস্যা নেই, আপনি সাধারণ মানুষ, আপনি কিন্তু তাকে ধরে রাখতে পারবেন মানে পুলিশ আসার আগ পর্যন্ত, এটাকে মানে দেখা যায় আর্টিফিশিয়াল অ্যারেস্টও মানে দেখা যায় বলা হয়। তো সেই ক্ষেত্রে আসলে যেটা হচ্ছে আমলযোগ্য অপরাধ, তো সেই ক্ষেত্রে আপনারা সাধারণ মানুষ কীভাবে বুঝবে যে আসলে কোনটা আমলযোগ্য কোনটা আমলযোগ্য অপরাধ নয়, এটা আসলে মানে প্রত্যেকটা সিটিজেনকে মানে আসলে জানানোর জন্য ওই পাঠ্যক্রম চালু করা উচিত আমার মতে। তো সেই ক্ষেত্রে আসলে যেগুলো হচ্ছে জেনারেল, যেগুলো হচ্ছে সাধারণ যে চিন্তাগুলো হচ্ছে বা হচ্ছে কেউ কাউকে মারছে, সেগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু আপনি ডিটেন করতেই পারেন, দেন হচ্ছে পুলিশের হাতে সোপর্দ করতে পারেন। এটা কিন্তু মানে CrPC সেকশন 59 স্পষ্ট বলে দেওয়া আছে। তো আশা করি আসলে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরে হচ্ছে কোনো কনফিউশন যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর হচ্ছে আমাকে ইমেল করবেন। তো নেক্সট ভিডিওতে আমি আসলে আরও এরকম ইনফরমেটিভ কিছু মানে মৌলিক আইনের আলোচনা নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।